আজকে আলোচনা করব বোরের পরমাণু মডেল উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে রাদার ফোড়ের পরমাণু মডেলটি সংশোধন করেন বোর কর্তৃক সংশোধিত রাদারফোড়ের পরমাণু মডেলটি বোর রাদারফোড় পরমাণু মডেল নামে পরিচিত এই মডেলটি তিনটি গুরুত্বপূর্ণ স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত স্বীকার্যগুলি হল এক নম্বর ইলেকট্রনগুলি যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না পরন্তু ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলি নির্দিষ্ট শক্তিসম্পন্ন কক্ষপথে পরিভ্রমণ করে এই সকল কক্ষপথগুলি স্থায়ী কক্ষপথ নামে পরিচিত তো এই স্থায়ী কক্ষপথগুলির ব্যাসার্ধ কী এবং এই কক্ষপথগুলিতে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কিংবা ভরবেগ কী হবে সে সংক্রান্ত একটি সমীকরণও প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেন স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ আর এবং কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ ভি এবং একটি ইলেকট্রনের ভর এমই হলে তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী বলেন যে আবর্তনশীল ইলেকট্রনটির ভরবেগ অর্থাৎ এমই ভি আর এন হবে এন এইচ বাই টু পাইয়ের সমান অর্থাৎ এমই ভি আর এন সমান এন এইচ বাই টু পাই যেখানে এন সমান প্রিন্সিপ্যাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যার মান এক দুই তিন চার অর্থাৎ কক্ষপথের সংখ্যা এবং এই ছিল প্ল্যাঙ্কের ধ্রুব প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জার্মান মান হল ছয় দশমিক ছয় দুই ছয় শূন্য সাত শূন্য এক পাঁচ গুণিতক টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবং আগেই বলেছি এমই হল মাস অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ভর এবং ভি সমান ভেলোসিটি অব ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের গতিবেগ এবং আর এন হল রেডিয়াস অফ এ সেল অর্থাৎ একটি কক্ষপথের ব্যাসার্ধ আর দ্বিতীয় স্বীকার্যটি হলো প্রতিটি স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি নির্দিষ্ট ভেতরের দিক থেকে বাইরের দিকে কক্ষপথগুলি হলো কে এল এম এন ও পি এবং কিউ মোট সাতটি কক্ষপথ আছে এই কক্ষপথগুলিকে ক্রমিক সংখ্যা এক দুই তিন চার প্রভৃতি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এন সমান ওয়ান হলে কক্ষপথটি হয় কে এন সমান টু হলে কক্ষপথটি হয় এল এবং এন সমান থ্রি হলে কক্ষপথটি হয় এম এইভাবে কক্ষপথগুলিকে প্রকাশ করা হয় মুখ্য শক্তিস্তর প্রকাশক এই সংখ্যাগুলিকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপ্যাল কোয়ান্টাম নাম্বার বলে কক্ষপথগুলির বেশার্ধ এবং শক্তি ভিতরের দিক থেকে যত বাইরের দিকে যাওয়া যায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধক যদি ভিতরের দিক থেকে বাইরের দিকে যথাক্রমে আর ওয়ান আর টু আর থ্রি প্রভৃতি হয় তবে আর ওয়ান লেস দেন আর টু লেস দেন আর থ্রি লেস দেন আর ফোর লেস দেন আর ফাইভ লেস দেন আর সিক্স এবং লেস দেন আর সেভেন হয় তেমনি ভিতরের দিক থেকে বাইরের দিকে কক্ষপথগুলির শক্তি যথাক্রমে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ ই সিক্স এবং ই সেভেন হলে কক্ষপাতগুলির শক্তির ক্রম হবে যথাক্রমে ই ওয়ান লেস দেন ই টু লেস দেন ই থ্রি লেস দেন ই ফোর লেস দেন ই ফাইভ লেস দেন ই সিক্স এবং লেস দেন ই সেভেন এবং কোনো অবস্থাতেই ইলেকট্রনগুলি দুটি শক্তি স্তরের মাঝামাঝি কোনো অংশে থাকতে পারে না এবং ইলেকট্রনগুলি স্থিত অবস্থায় যে স্থির কক্ষপথে আবর্তন করে তখন সেই স্থির কক্ষপথের সমান শক্তির অধিকারী হয় স্থির অবস্থায় ইলেকট্রনগুলি কোনোরূপভাবে শক্তি শোষণ বা বিকিরণ করে না এটি বোরের পরমাণু মডেলের একটি গুরুত্বপূর্ণ স্বীকার্য আর তৃতীয় স্বীকার্যটি হলো ইলেকট্রনগুলি স্থিত অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ না করলেও নিম্ন শক্তিস্তরের স্তরের কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যেতে পারে ঠিক তেমনি উচ্চতর শক্তি কক্ষের কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে ঝাঁপিয়ে পড়তে পারে এখানে দেখানো হয়েছে কিভাবে একটি নিম্ন শক্তি কক্ষের ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর শক্তি কক্ষে লাফিয়ে যেতে পারে ঠিক তেমনি উচ্চতর শক্তি কক্ষের একটি ইলেকট্রন কিভাবে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি কক্ষে ঝাঁপিয়ে পড়তে পারে তা তোমরা লক্ষ্য করছো এই শক্তির শোষণ বা বিকিরণ প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মেনে ঘটে যদি মনে করা হয় কে এল এম এন প্রভৃতি শক্তি স্তরের শক্তি যথাক্রমে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর প্রভৃতি তবে কে থেকে এল কক্ষে একটি ইলেকট্রন লাফিয়ে গেলে কিংবা এল থেকে কে কক্ষে একটি ইলেকট্রন ঝাঁপিয়ে পড়লে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ ডেল্টা ই সমান ই মাইনাস ইআই সমান এইচ নিউ যেখানে ইআই এবং ইএফ হল যথাক্রমে প্রারম্ভিক এবং অন্তিম শক্তি কক্ষের শক্তি এবং এইচ হল প্ল্যাঙ্কের ধ্রুবক অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জার্মান ছয় দশমিক ছয় দুই ছয় শূন্য সাত শূন্য এক পাঁচ গুণিতক টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবং নিউ হল ফ্রিকোয়েন্সি অফ ইমিটেড এনার্জি ওয়েভ অর্থাৎ বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক আবার নিউ সমান সি নিউ বার যেখানে নিউ বার সমান নম্বর অফ ফ্রিকোয়েন্সি অফ ওয়েব অর্থাৎ তরঙ্গের কম্পাঙ্ক সংখ্যা ওয়েব নাম্বার ওয়েব নাম্বার বা তরঙ্গের কম্পাঙ্ক সংখ্যা নিউ বার সমান ওয়ান বাই ল্যামডা ল্যামডা হলো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যার মান থ্রি ইন্টু টেন টু বা টেন সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ কি দাঁড়ালো সমীকরণটি নিউ সমান সি বাই ল্যামডা ল্যামডা আগেই বলেছি ল্যামডা সমান ওয়েব লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সমীকরণটা দাঁড়ালো ডেল্টা ই সমান এইচসি বাই ল্যামডা বা ল্যামডা সমান এইচ সি বাই ডেল্টা ই এখন ডেল্টা ই নির্দিষ্ট তাই কম্পাঙ্কও নির্দিষ্ট আবার কম্পাঙ্ক নির্দিষ্ট হলে তরঙ্গদৈর্ঘ্যও নির্দিষ্ট হয় যেহেতু পরমাণুতে সৃষ্ট রেখা বর্ণালী প্রতিটি রেখার বর্ণ তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে তাই ডেল্টা এর উপর নির্ভর করে পরমাণুর বর্ণালীতে কতকগুলি নির্দিষ্ট রেখা পাওয়া যায় অর্থাৎ রেখা বর্ণালী সৃষ্টি হয় এইভাবে বিজ্ঞানী নীলস বোর হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হয় সূর্যরশ্মি বৈদ্যুতিক বাতি কিংবা টর্চের সাদা আলোক রশ্মিকে স্পেকট্রোস্কোপ যন্ত্রে প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করালে ওই রশ্মিগুলি বিশ্লিষ্ট হয়ে যে বর্ণালী সৃষ্টি করে সেটি একটি নিরবিচ্ছিন্ন বর্ণালী সাদা আলো সাতটি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন রঙের রশ্মির সমবায়ে গঠিত ফলে সাদা আলোর মধ্যে সাতটি বিভিন্ন বর্ণের আলোগ রশ্মি প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন মাত্রায় প্রতিষ্ঠিত হয়ে এই বিভিন্ন বর্ণের বর্ণালী সৃষ্টি করে এই বর্ণালীতে রামধনু সাতটি রং পরপর অবস্থান করে সবচেয়ে উপরে থাকে লাল এবং নিচে থাকে বেগুনি এখন আলোচনা করব হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর ব্যাখ্যা হাইড্রোজেন পরমাণুতে মাত্র একটি ইলেকট্রন থাকলেও ওর বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায় এর কারণ হলো হাইড্রোজেন পরমাণুর স্থিতাবস্থায় ওর একটি মাত্র ইলেকট্রন এন সমান ওয়ান অর্থাৎ প্রথম কক্ষে এটাকে আমরা এন ওয়ান বা এন আই ইনিশিয়াল দিয়ে প্রকাশ করেছি শক্তি স্তরে আবর্তন করে বাইরে থেকে শক্তি সে তাপ তাপশক্তি হোক শক্তি হোক অন্য যে কোনো প্রকার শক্তি শোষণ করে হাইড্রোজেন পরমাণুটি উত্তেজিত অবস্থায় এলে ওর এন সমান ওয়ান কক্ষের ইলেকট্রনটি অর্থাৎ এন আই সমান ওয়ান কক্ষের ইলেকট্রনটি উচ্চতর শক্তি সম্পন্ন অন্য কোনো স্থায়ী কক্ষে চলে যায় এখন যেহেতু কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যে অসংখ্য পরমাণু বর্তমান তাই বিভিন্ন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে এন আই অর্থাৎ এন সমান ওয়ান থেকে এন সমান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা সেভেন ইত্যাদি বিভিন্ন উচ্চতর শক্তিস্তরে চলে যায় এভাবে অন্যান্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলিও নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চতর শক্তিস্তরে চলে যায় এবার এই উচ্চ শক্তি স্তরগুলি থেকে যখন ইলেকট্রনগুলি নিম্নতর যে কোনো শক্তি কক্ষে লাফিয়ে নেমে আসে তখন প্রতিটি ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে উত্তেজিত অবস্থায় একটি ইলেকট্রন এফ সমান টু থ্রি ফোর ইত্যাদি যে কোনো কক্ষে চলে যেতে পারে তারপর ওখান থেকে ইলেকট্রনটি নিম্নতর শক্তি বিশিষ্ট কোনো কক্ষে নেমে এলে বিভিন্ন নিম্নতর কক্ষে নামার জন্য উচ্চতর কক্ষের শক্তি এবং নিম্নতর কক্ষের শক্তির পার্থক্য অনুযায়ী বিভিন্ন কম্পাঙ্কের শক্তি বিকিরণ করে যেগুলিকে রেখাগুচ্ছের আকারে বর্ণা পাওয়া যায় তিনি দেখান যে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি কক্ষ অর্থাৎ এফ সমান দুই তিন চার পাঁচ ছয় কিংবা সাত ইত্যাদি কক্ষ থেকে নিম্নতর শক্তি কক্ষ অর্থাৎ এন আই সমান এক নম্বর কক্ষে নেমে আসে তখন এক ধরনের রেখারশ্মি পাওয়া যায় একে লেমিন সিরিজ বলা হয় আবার উচ্চতর শক্তি কক্ষ এনএফ সমান তিন চার পাঁচ ছয় প্রভৃতি থেকে যখন ইলেকট্রন এনআই সমান দু নম্বর কক্ষে নেমে আসে তখন সৃষ্টি হয় বামার সিরিজ এবং এনএফ সমান চার পাঁচ ছয় সাত প্রভৃতি থেকে যখন এনআই সমান থ্রিতে নেমে আসে তখন সৃষ্টি হয় পাশেন সিরিজ এবং এনএফ সমান পাঁচ ছয় সাত প্রভৃতি থেকে যখন আই সমান চারতে নেমে আসে তখন সৃষ্টি হয় ব্র্যাকেট সিরিজ ঠিক তেমনি এনএফ সমান ছয় সাত প্রভৃতি থেকে যখন আই সমান পাঁচ এ নেমে আসে তখন সৃষ্টি হয় ফান্ড সিরিজ এবং এনএফ সমান সাত আট প্রভৃতি থেকে যখন আই সমান ছয় তে নেমে আসে তখন সৃষ্টি হয় হামফ্রিজ সিরিজ এই সকল রশ্মিগুলিকে বিভিন্ন বর্ণের তীরচিহ্নযুক্ত রেখাংশ দ্বারা প্রকাশ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন লেমেন সিরিজকে প্রকাশ করা হয়েছে ভায়োলেট বর্ণ দ্বারা তেমনি বামার সিরিজকে প্রকাশ করেছি গ্রিন বা সবুজ বর্ণ দ্বারা আর প্রাসেনকে প্রকাশ করেছি ব্লু বা নীল রঙের দ্বারা ব্র্যাকেট সিরিজকে প্রকাশ করা হয়েছে লাল বা রেড চিন রেড বর্ণের রেখাংশ দ্বারা এবং ফান্ড সিরিজকে প্রকাশ করেছি ডিপ ব্লু দ্বারা তাই দেখা যায় যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকলেও ওই ইলেকট্রনটির জন্য অনেকগুলি সম্ভাব্য কক্ষপথ থেকে যায় এজন্য হাইড্রোজেন এর বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায় বোর এভাবে হাইড্রোজেন পরমাণুর গঠন এবং হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হন বামার প্রথমে হাইড্রোজেন বর্ণালীতে চারটি রেখার সন্ধান পান এবং এগুলিকে এইচ আলফা এইচ বিটা এইচ গামা এবং এইচ ডেলটা নামে তিনি অভিহিত করেন বা আমার দেখান যে প্রত্যেকটি রেখার তরঙ্গ অথবা তরঙ্গ সংখ্যাকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় এই সমীকরণটি হলো ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই এন এফ মাইনাস ওয়ান বাই যেখানে আর হলো রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক এর মান অর্থাৎ আরের মান সমান ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন টেন সেভেন পার মিটার বা মিটার ইনভার্স এবং তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা কি দেখলাম যে পারমাণবিক বর্ণালীতে ছ ধরনের পারমাণবিক বর্ণালী সিরিজ দেখা যায় এগুলি হল লিমেন সিরিজ বামার সিরিজ পাসেন সিরিজ বাকেট সিরিজ ফান সিরিজ এবং আমি সিরিজ লিমেন সিরিজ শুরু হয় রশ্মির প্রান্তে লিমেন সিরিজের ক্ষেত্রে আমরা পেয়েছি কি এন সমান ওয়ান এবং এফ সমান দুই তিন চার পাঁচ ছয় কিংবা সাত আবার বামার সিরিজ এটি দেখা যায় চার হাজার অ্যাংস্ট্রং থেকে সাত হাজার অ্যাংস্ট্রংয়ের মধ্যে বামার সিরিজের ক্ষেত্রে কি পেয়েছি না আই সমান টু এবং এন এফ সমান তিন চার পাঁচ ছয় ইত্যাদি পাসেন্ট সিরিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এটি শুরু হয় রেড প্রান্তে অর্থাৎ সাত হাজার অ্যাংস্ট্রং তরঙ্গ দুদূর্গে পাশেন্ট সিরিজের ক্ষেত্রে পেয়েছি কি না আই সমান তিন এবং এফ সমান চার পাঁচ ছয় সাত ইত্যাদি আবার ব্রাকেট সিরিজ এটি ইনফা রেড প্রান্তে সৃষ্টি হয় ব্রাকেট সিরিজের ক্ষেত্রে আমরা পেয়েছি কি আই সমান চার এবং এনএফ সমান পাঁচ ছয় সাত আট ইত্যাদি ফান্ট সিরিজ এটি ইনফারেডের দূরতম প্রান্তে সৃষ্টি হয় এই সিরিজের ক্ষেত্রে আমরা পেয়েছি এনআই সমান পাঁচ এবং এন টু সমান ছয় সাত আট ইত্যাদি এবং হাম্প্রি সিরিজ এটি ইনফারেডের অতি দূর প্রান্তে সৃষ্টি হয় এই সিরিজের ক্ষেত্রে এনআই সমান ছয় এবং এনএফ সমান সাত আট ইত্যাদি তো অনেকক্ষণ ক্লাস হলো ক্লাসটিকে আজ আর দীর্ঘায়িত করব না এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং রকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এই সাবস্ক্রাইব আমাদের উদ্ধকারী নতুন নতুন ক্লাস করার জন্য তো আর কথা নয় সকলেই ভালো থাকো থ্যাংক ইউ এবং নতুন ক্লাসের জন্য অপেক্ষা করুন